আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। দলীয় প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নামেই বেশি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়েছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় গতকালের তুলনায় কিছুটা বেশি ভিড় দেখা গেছে সকাল থেকে। এদিকে গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ প্রতিনিধিরা। আই এম ভেরি মাচ কনফিডেন্ট, আমার এলাকার মানুষ, ঢাকা ছয় নির্বাচনী এলাকার মানুষ, ঢাকা শহরের মানুষ, বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবার জন্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নেতৃত্ব কর্তৃত্ব এবং প্রধানমন্ত্রিত্ব তুলে দেবেন ইনশাআল্লাহ। এই এলাকার মানুষরা আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এবং আমার বিশ্বাস এই এলাকার মানুষরা অবশ্যই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এবং আওয়ামী লীগের প্রার্থীকে, 14 দলের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। এতে আপনাকে জানিয়ে রাখি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এরই মধ্যে কিন্তু মনোনয়নপত্র যে জমা দেওয়ার যে কার্যক্রম উৎসব মুখর পরিবেশে কিন্তু ঢাকা সহ সারা দেশে কিন্তু চলছে। আমি এই মুহূর্তে আছি যে ঢাকা যে বিভাগীয় কমিশনার কার্যালয়, যেখানে রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয়ের সামনে, আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই মুহূর্ত যে এই সকাল থেকে ঢাকা ছয় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক মেয়র সাইদ খোকন, পাশাপাশি ঢাকা আট আসন থেকে জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাম বাহাউদ্দিন নাসিম। আপনাকে বলে রাখি যে এছাড়াও যে অন্যান্য যে জোট আছে, বিশেষ করে তৃণমূল বিএনপি সহ অন্যান্য যে সমমানা যে জোট নিবন্ধিত যেই রাজনৈতিক দল আছে, তাদের থেকে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন গতকাল। কিন্তু এই কার্যালয় থেকে কিন্তু মনোনয়নপত্র ক্রয় করেছেন 174 জন প্রার্থী। আর বলে রেখে কিন্তু আজকে কিন্তু যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা আসলে বলেছেন যে যেই আসন থেকেই মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন যে তারা জয়ের বিষয়ে আশাবাদী এবং শেষ পর্যন্ত তারা বলছেন যে জয়যুক্ত হয়ে আসলে ওই আসনগুলোর জনগণের সেবা করতে চায়। আমরা এই জেলা যেই রিটার্নিং বিভাগের কমিশনার যিনি আছেন, তিনি আসলে যারা আসছেন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এছাড়াও অন্যান্য যে দল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি থেকে কিন্তু একজন এসেছেন মনোনয়নপত্র জমা দিয়ে। তো বলা যায় যে সারাদিনব্যাপী কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। সরকার আওয়ামী লীগ সরকার সহ জাতীয় পার্টি সহ অন্যান্য যে দলগুলো আছে, প্রত্যেক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন, তাদের দলবল নিয়ে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার খবর জানাচ্ছিলেন বিলাল হোসেন। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। যে সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও কিন্তু শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এবং এটির জমা দান কার্যক্রম। আমি এখন আছি বরিশাল রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে থাকা জেলা প্রশাসন কার্যালয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু দিনভর তারা মনোনয়নপত্র সংগ্রহ এবং দিতে আসছেন। এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত 34 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এর মধ্যে 2 জন মাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তথ্য যেটি আপনাকে জানিয়ে রাখি
থাকি সেটি হচ্ছে যে বরিশালের ছয়টি আসন, এই ছয়টি আসন থেকে নৌকা মনোনীত প্রার্থীরা ইতিমধ্যেই নিজ নিজ আসনে এসেছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তবে যে বিষয়টি বলে রাখি সেটি হলো যে প্রত্যেকটি আসন থেকেই কিন্তু সরকার দলীয় যারা রয়েছেন তারা কিন্তু বিদ্রোহী বা স্বতন্ত্র হিসেবে তারা মনোনয়নপত্র এখান থেকে সংগ্রহ করেছেন এবং অন্যান্য অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টি, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাসানুল্লাহ ইনুর দল, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাসদ ওয়ার্কার্স পার্টি সহ সকল দলের নেতাকর্মীরাই কিন্তু এখানে এসেছেন গতকালকে থেকে। কিছুক্ষণ আগেও একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদের। সুতরাং আপনাকে বলতে পারছি যে বরিশালে এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসলে অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু মনোনয়নপত্র আনন্দ এবং উৎসব মুখর একটি পরিবেশই বিরাজ করছে এবং তারা আনন্দ উৎসব মুখর পরিবেশ নিয়েই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদার কার্যক্রম করছে। তো ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব থাকা বরিশাল জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে আচরণবিধি যেন ভঙ্গ না হয় এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বরিশালে কিন্তু ইতিমধ্যে প্রায় 14 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, পাশাপাশি 2 জন আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারাও সচেষ্ট রয়েছে, মাঠে রয়েছে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও সচেষ্ট রয়েছেন। আমার পিছনে দেখতে পাবেন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু নিযুক্ত রয়েছে এবং এখানে দায়িত্বে রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নির্বাচনী সকল তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে 30 নভেম্বরের আগে বলার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনের তারিখ ও মনোনয়নের তারিখ পরিবর্তন করা হবে, তবে সেটা সংবিধানের মধ্য থেকেই করতে হবে, আর দেশি বিদেশি কেউই ইলেকশন কমিশনকে চাপ দেয় না বলেও জানান মোহাম্মদ আলমগীর। নির্বাচনে যদি বিএনপি আসতে চায় তাহলে এটা আমরা একাধিকবার বলা হয়েছে, তাহলে আমাদের সেটা 30 নভেম্বর আগে বলতে হবে। তারা যদি মনে করেন যে হ্যাঁ নির্বাচনে আমরা আসব, আমাদের কাছে বললে আমরা তখন আমাদের যে সংবিধান অনুযায়ী যে সময়ের মধ্যে এটা করা প্রয়োজন তখন আমরা এটা রিশিডিউল করব। দ্বাদশ জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমকে ফুল দিয়ে বরণ করে নিল নেতাকর্মীরা। মঙ্গলবার মোর্শেদ আলম তার নির্বাচনী এলাকা সেনবাগ ও সোনাইমুড়িতে পৌঁছলে রাস্তায় নেমে আসে মানুষ। নোয়াখালী প্রবেশ মুখ সোনাইমুড়ির চাষির হাটে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ছাতার পাইয়া রাস্তার মাথা হয়ে তিনি নাটেশ্বরের নিজ বাড়িতে এসে বাবা মায়ের কবর জিয়ারত করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন প্রীতিভোজে। আমার এলাকা সেনবাগ সোনামুড়ি আংশিক এলাকাতে আমি অনেক অভূতপূর্ব অনেক উন্নয়ন করেছি। আমি যে উন্নয়ন এর আগে এই এলাকার জনগণ কখনো দেখে নাই। এখানে কাঁচা রাস্তা বলতে কিছুই নেই। আমি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব কিছু করে দিয়েছি। সামান্য কিছু কাজ বাকি আছে, অসমাপ্ত আছে, এগুলি সামনে আগামী নির্বাচন ইনশাল্লাহ জনগণ আমি যদি জয়যুক্ত হই তখন এগুলি আমি শেষ করতে পারবো আশা রাখি। বিএনপির অষ্টম দফা অবরোধে অনেকটা স্বাভাবিক চিত্র রাজধানীতে। অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম দেখা গেলেও গণপরিবহনে কোনো সংকট নেই। তবে যাত্রীর অভাবে রাজধানীর কোনো টার্মিনাল থেকে দূরপাল্লার পরিবহন ছেড়েছে কম। অবরোধের সমর্থনে রাজধানীর কয়েকটি স্থানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। গতকাল রাতে অবরোধের সমর্থনে বেশ কয়েকটি স্থানে যানবাহনে আগুনও দেওয়া হয়। এদিকে অবরোধকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও শক্ত অবস্থানে দেখা গেছে। আমরা কোনো হরতাল অবরোধ চাই না, আমরা কোনো জ্বালাও পোড়াও চাই না, সোনার বাংলাদেশ শান্তি, আমরা শান্তি চাই। সারা বাংলাদেশের 18 কোটি জনগণ যাতে মায়ের কোলে ঘুমাইতে পারে, দুবেলা দুমুঠো শ্রমজীবী মানুষ কাজ করে ভাত খাইতে পারে। আমরা মূল কথা, এদেশের শ্রমজীবী মানুষ শান্তি চায়, কোনো সরকার কারো বিরক্ত চায় না, আমরা কাজ করে খাইতে চাই। দর্শক, অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন বিজয়নগর পল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, অবরোধে নগর জীবনে কি প্রভাব পড়েছে এবং সড়কে যানবাহনের সংখ্যা কেমন দেখছেন? সিনথিয়া, আপনি জানেন যে অষ্টম দফার আজকে 24 ঘন্টার
অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সহ সমমনা দলগুলো, এবং সেই লক্ষ্যে ভোর 6টা থেকে যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আমরা দেখেছি যে বিজয়নগর পল্টন সহ বিভিন্ন সমমনা যে দলগুলো রয়েছে তারা অবরোধের সমর্থনে মিছিল করছেন। আপনার পিছনে যদি ঠিক দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গণ অধিকার পরিষদের মিছিলটি এসে রাস্তা অবরোধ করে এখানে অবস্থান নিয়েছে। এছাড়া আমি দেখেছি যে বিভিন্ন সড়কে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা মূলত সতর্ক অবস্থায় রয়েছেন বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে, এবং তারা যেটি বলছেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই তারা মূলত এই ধরনের দায়িত্ব পালন করছেন। এছাড়া অবরোধের সমর্থনে যে মিছিল করছেন তারা স্লোগান দিচ্ছেন যে নির্বাচনের তফসিল বাতিল করা এবং নিরপেক্ষ সরকারের অধীনে মূলত নির্বাচনের যে দাবি সেই দাবিতে তারা মূলত কাজ করছে। এছাড়া যদি আপনাকে বলতে চাই যে মানুষের যে জীবনযাত্রা যে স্বাভাবিক বের হওয়ার প্রয়োজন, যারা জরুরি প্রয়োজনে তারা বের হচ্ছে, এবং এছাড়া এইসব জরুরি প্রয়োজনে যারা বের হয় তারা বিভিন্ন রকম যে গণপরিবহন ব্যবহার করার কথা সেগুলো ব্যবহার করছে, তবে তুলনামূলক গণপরিবহনের সংখ্যা কম আছে এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটা কম রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে রিক্সার আধিক্য বেশি রয়েছে রাস্তাগুলোতে, বিশেষ করে প্রধান সড়কগুলোতে। জানেন যে গণপরিবহনের সংখ্যা কম থাকলে সেখানে রিক্সারা প্রধান সড়কগুলোতে চলে আসে। তবে সব মিলিয়ে বলা চলে যে অবরোধ অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ বিজয়নগর পল্টন থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। এদিকে অবরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হেলপার সাইমন দগ্ধ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে অবরোধে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বন্ধ আছে দূরপাল্লার গণপরিবহন, ব্যক্তিগত গাড়িও কম সংখ্যক চলাচল করছে। সকালে গাজীপুরের চন্দ্র এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়েছে। নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে 3 জন নিহত হয়েছে। বুধবার সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের সবাই বাংলাদেশি শ্রমিক। পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ বলেন এখনও পর্যন্ত উদ্ধারকারীরা আটকে পড়া 9 শ্রমিকের মধ্যে 5 জনকে খুঁজে পেয়েছেন, তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দর্শকের দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহতের ঘটনায় সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কুয়ালালামপুর শহর থেকে প্রায় 550 কিলোমিটার দূরে পেনাংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে কিন্তু আরো 3 জন এখনো নিখোঁজ রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই 3 জনের কেউই বেঁচে নেই, যদিও তাদের নাম পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করছি। এখানে কিন্তু হাই কমিশন এই খবর পাওয়ার পরপরই কিন্তু সকালে সেখানে পৌঁছেছে। তারা কিন্তু সেখানে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে যে আসলে ঠিক কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো এবং এই মরদেহ যারা মারা গেছে তাদের মরদেহ কিভাবে দেশে পাঠানো যায়, কোন প্রক্রিয়ায় কোম্পানির এখানে কোনো দায় আছে কিনা, যেখানে কাজ করছিল সেখানে সেফটির প্রবলেম আছে কিনা, এই এইসব বিষয়গুলো কিন্তু হাই কমিশন রয়েছে বাংলাদেশ হাই কমিশন প্লাস ওখানে কিন্তু স্থানীয় যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু সেখানে গিয়েছেন। পেনাংয়ের যে চিফ মিনিস্টার তিনি কিন্তু এই সকালে সেই স্থানটি পরিদর্শন করেছেন। তো সিনথিয়া, যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনাটি কিন্তু পাহাড়ি একটা এলাকায় ঘটেছে, এটি আসলে সত্যি খুব মর্মান্তিক, এবং এখানে যারা কাজ করতেন তারা সবাই কিন্তু বাংলাদেশি। তো যারা নিখোঁজ রয়েছেন আমরা আশঙ্কা করছি তারা হয়তো সবাই মারা গিয়েছেন। সিনথিয়া, আমার কাছে এই ছিল সবশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন মোস্তফা ইমরান রাজু। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।